লোহার চামড়া দিয়ে বাঁধানো এই বইটি লম্বায় 3 ফুট, ওজন 75 কেজি, বইয়ের পাতার সংখ্যা 310। রক্ত দিয়ে লেখা এই বইটি নাকি লেখা হয়েছিল এক রাতের মধ্যেই, আর লেখকও ছিলেন মাত্র একজনই। মুক্তোর মতো হাতের লেখা দিয়ে সাজানো শয়তানের বাইবেল গ্রন্থে পাওয়া যায়নি একটিও ভুল। আকার, আয়তন এবং ওজনের দিক থেকে বিশ্বের বৃহত্তম এই পাণ্ডুলিপিটির নাম কোডেক্স জাইগাস। অনেকের মতে এই বইটি শয়তান লুসিফারের লেখা, সেই কারণবশত শয়তানের বাইবেল নামেও পরিচিত এই বই। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই ঠিক কী কারণে রচনা করা হয়েছিল এই বই। এই বই রচনার ইতিহাস জানতে গেলে আমাদের 700 বছর পিছিয়ে যেতে হবে। চেক রিপাবলিকের বোহেমিয়ার একটা খ্রিস্টান মাঠেই লেখা হয়েছিল এই বই, আর এই বই লেখার নেপথ্যে ছিলেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান সন্ন্যাসী, হেরমান দ্য রিক্লুজ। একজন ধর্মপ্রাণ খ্রিস্টান কেন হঠাৎ শয়তানের বাইবেলের মতো অভিশপ্ত বই লিখতে গেলেন? কথিত আছে একটি ক্ষমারযোগ্য অপরাধ করে ফেলেছিলেন হেরমান, ফলে বোহেমিয়ার রাজা তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। পরিত্রাণ পেতে তিনি প্রাণভিক্ষা করেন রাজার কাছে। এর পরিবর্তে হেরমান রাজাকে কথা দেন পৃথিবীর সমস্ত গুপ্তবিদ্যা তিনি একটি বইয়ের আকারে লিখে দিয়ে যাবেন। এই প্রস্তাবে রাজি হলেও রাজা তাকে এক রাতের মধ্যে এই বইটি লিখে শেষ করার আদেশ দেন, অন্যথায় প্রাণ যাবে সন্ন্যাসীর। হেরমান জানতেন এক রাতের মধ্যে এই বই লিখে ওঠা অসম্ভব, আর এদিকে বই লেখা না হলে অপেক্ষা করছে প্রাণদণ্ড। সাহায্যের জন্য ঈশ্বরকে ছেড়ে শয়তানের কাছে যান তিনি, কারণ তিনি জানতেন ঈশ্বর কোনোভাবেই রাজি হবেন না গুপ্ত এবং নিষিদ্ধবিদ্যা লিপিবদ্ধ করার জন্য। হেরমান নরকের রাজপুত্র লুসিফারের কাছে প্রার্থনা করেন এক রাতের মধ্যে বইটি লিখে দেওয়ার জন্য, কিন্তু লুসিফার অর্থাৎ শয়তানি বা কেন এমনি এমনি এই সন্ন্যাসীর সাহায্য করতে যাবেন? লুসিফারের শর্ত অনুযায়ী হেরমান নিজের আত্মা বন্ধক রাখেন শয়তানের কাছে, সারা জীবন শয়তানের কাছে দাস হয়ে থাকবেন, এই শর্তেই লুসিফার রচনা করেন এই বইয়ের। এবার এটা সত্যি না গল্পকথা তা নিয়ে রয়েছে হাজার হাজার বিতর্ক, গবেষণাও হয়েছে বিস্তর, আর গবেষণার ফলে যা তথ্য উঠে এসেছে তাও ভীষণ চমকপ্রদ। চেক প্রজাতন্ত্রের একদল গবেষকের মতে প্রতিদিন 6 ঘন্টা সময় দিলেও 310 পাতার এই প্রকাণ্ড বইটি লিখতে একজনের কমপক্ষে 30 বছর লাগা উচিত, সুতরাং এক রাতের মধ্যে বইটি লেখার কোনো সম্ভাবনাই নেই। বিশেষজ্ঞরা আরও বলেছেন বইটিতে হাতের লেখা কিন্তু একজনেরই, রহস্য এখানে বিগত 700 বছর ধরে এই রহস্যের কোনো সমাধান হয়নি। বইটি দীর্ঘকাল রাখা ছিল সুইডেনের রাজপরিবারের গ্রন্থাগারে, তবে 1697 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিকার হয় এই গ্রন্থাগার। কিন্তু আশ্চর্যের বিষয় হল 95% বই পুড়ে গেলেও বেঁচে যায় কোডেক্স জাইগাস। অনেকের বক্তব্য এই কাণ্ড নাকি স্বয়ং লুসিফারের। সে যাই হোক, 350 বছর পর আবার এই গ্রন্থ ফিরে আসে চেক প্রজাতন্ত্রে। সালটা 2007। দীর্ঘ 1 বছর ধরে এই বইয়ের প্রদর্শনী চলে প্রাগ শহরের মিউজিয়ামে। আপনি হয়তো এই বইটি ছুঁয়ে দেখতে পারবেন না, তবে চাইলেই প্রাগ শহরের জাদুঘরে গিয়ে এই বইয়ের ডিজিটাল সংস্করণ পড়ে আসতেই পারেন। কি একবার পড়ে